গত শনিবার জ্বর এবং কাশি নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বালিগুড়ি 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জয় বেলেল। শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। আজ দুপুর 12টা নাগাদ তার মৃত্যু হয়। আকস্মিক তার এই মৃত্যুতে তারকেশ্বর এলাকায় নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে আসেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত ছিলেন। বর্তমানে বালিগুড়ি 2 নম্বর পঞ্চায়েতের সদস্য ছিলেন। প্রাক্তন প্রধানের অকাল মৃত্যু তারকেশ্বর এলাকায় তৃণমূলের সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। পরে তার গ্রামে শেষকৃত্য সম্পন্ন করা হবে। দাদা কি বলবেন, প্রধানের মৃত্যু, প্রাক্তন প্রধানের মৃত্যু কি বলবেন? দেখুন, ভাষা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা 38-40 বছরের ছেলে মারা যাওয়া, মানে আমাদের দলের দুদিন থেকেও দলটা করে এসছে। আর মানে এ তো মানে শুধু পরিবারের নয়, চোখের জল আমাদের বেরিয়ে আসছে। যে করণীয় নেই আমাদেরও, আমরা অনেক আমাদের ছেলে অনেক চেষ্টাও করেছে, হসপিটালেও চেষ্টা করা হয়েছে। হঠাৎ পরশু দিন জ্বর আর কাশি হচ্ছিলো, নিয়ে ভর্তি হয়েছিল। সুস্থ ছিল, আমরা কালকে পর্যন্ত ওর খবর নিয়েছি, কথা বলছি, সকালবেলা কথা বলছিল। হঠাৎ ছেলেটা মারা যায়। আমাদের দীর্ঘদিনের 5 বছরের প্রধানও ছিল, বর্তমানে ওর সদস্য এবং সাধারণ মানুষের সঙ্গে খুব ভালো ওর যোগাযোগ ছিল, দলীয় কর্মীদের সঙ্গেও যোগাযোগ ছিল। তার দুটো বাচ্চা আছে, রেখে গেল এই অকাল প্রয়াণে। আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। আমরা সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। মানে কী বলবো, এর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে। দাদা আজকে তো একটা মিছিল ছিল আপনাদের। দাদা মিছিল ছিল, মিছিলটা আর করা সম্ভব নাকি? আমার একদম অ্যাক্টিভ, আমার ঘরের ছেলে সঞ্জয় আমাদের একদম মানে নিজের, এটা এই মিছিল আবার হবে, বহুবার মিছিল আসবে, কিন্তু ছেলেটাকে তো আমরা খুব ফিরে পাবো না। মিছিল আমরা ক্যান্সেল করেছি। মিছিলের থেকে আর বিয়ের দিনের দুঃখের সহিত কী জানাবো। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.